হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে একদম নিরামিষ একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি নিরামিষ বেগুনের তেল ঝাল। এটা কিন্তু গরম গরম ভাতের সাথেও খুব ভালো লাগে, আবার রুটি লুচির পরোটার সাথেও বেশ ভালো লাগবে। আর এটা বানানো খুব সহজ, খুব কম সময়ের মধ্যে এটা তৈরি করা যায়। তাহলে চলুন আজকের রেসিপিটা আমরা বানিয়ে ফেলি। নিরামিষ বেগুনের তেল ঝাল বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি একটা বড় সাইজের কালো বেগুন নিয়েছি, বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে রেখেছি। একটা বেগুন আমি 6টা টুকরো করেছি, এটাকে ধুয়ে রাখা আছে। এর সাথে লাগছে আমাদের একটা মিডিয়াম সাইজের টমেটো কুচানো, কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি, 3টে কাঁচা লঙ্কা চেরা আছে। এখানে আমি 1 টেবিল স্পুন গোটা জিরে আর 1 টেবিল স্পুন গোটা ধনে শুকনো করা গরম কড়াইতে একটু নেড়ে নিয়ে এটাকে বেটে নিয়েছি। আপনারা চাইলে এর পরিবর্তে ধনে পাউডার বা জিরে পাউডার ইউজ করতে পারেন, তবে এই বাটারটাতে কিন্তু একটু অন্যরকম আলাদা সুন্দর একটা টেস্ট আসে। তার সাথে লাগছে 2 টেবিল স্পুন আদা বাটা, 1/2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, ফোড়নের জন্য একটা তেজপাতা আর 1/4 টেবিল স্পুন গোটা জিরে। এর সাথে লাগছে আমাদের 7 মতো লবণ ও সামান্য পরিমাণ একটু মিষ্টি। আর রান্নাটা করার জন্য আমি ইউজ করছি রিফাইন তেল, আপনারা চাইলে এটা সর্ষের তেলও করতে পারেন। প্রথমে আমি এই বেগুনটার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, দিচ্ছি এর মধ্যে লবণ, সামান্য পরিমাণ একটু হলুদ, আর এর মধ্যে সামান্য পরিমাণ একটু চিনি দিলাম, জাস্ট কয়েকটা দানা। তাহলে বেগুনটা যখন ভাজবো তাতে তেলটা একটু কম টানে এই চিনিটা দিলে। এখন এটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। গ্যাস অন করে দিয়েছি, এখন কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন রিফাইন তেল। তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, বেগুনগুলোকে দিয়ে দিলাম ফ্রাই করার জন্য। একবারে সব বেগুনগুলো ভাজা যাবে না, তাই আমি দুবারে সব বেগুনগুলোকে ভেজে নেব। এক সাইড হয়ে গেলে আর এক সাইডে এগুলোকে উল্টিয়ে দেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে বেগুনগুলো, এখন এগুলোকে তুলে নিচ্ছি। আর বাদ বাকি যে বেগুনগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নিচ্ছি। সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এই তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিচ্ছি এর মধ্যে, চেরা কাঁচা লঙ্কাগুলো, আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে আর জিরে পেস্ট, একটু সামান্য জল দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো কুচিটা দিয়ে দিলাম, দিচ্ছি 7 মতো আর একটু লবণ। বেগুনের মধ্যে লবণ মাখানো আছে, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। মশলাটাকে একটু ভালো করে 2 মিনিট মতো কষিয়ে নেব। একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি।
এটা পুরোপুরি একটা নিরামিষ রেসিপি। যারা নিরামিষ খেতে ভীষণই পছন্দ করেন, আশা করি তাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা। গরম ভাতের সাথেও ভালো লাগে, আবার রুটি দিয়েও কিন্তু বেশ সুন্দর লাগে এটা খেতে। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে, টমেটোটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু ফুটতে দিচ্ছি। ঝোলটা বেশ ফুটে উঠেছে। এবারে এর মধ্যে ভাজা বেগুনগুলোকে দিয়ে দেবো। এখন এটাকে 3 থেকে 4 মিনিট একটু ফুটতে দিচ্ছি। এটা একটু ঘন গ্রেভি হবে। 4-5 মিনিট হয়ে গেছে ঝোলটা ফুটছে। ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। আমি একটু লবণটা চেক করে নিচ্ছি। লবণ মিষ্টি একদম ঠিকঠাক আছে। নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি। ধনে পাতার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে 1/2 টি স্পুন মতো একটু গরম মশলা পাউডারও দিতে পারেন। তবে শীতকালে ধনে পাতার গন্ধটাই কিন্তু বেশি ভালো লাগে, তাই ধনে পাতাটাই আমি ইউজ করলাম। এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা সার্ভ করার জন্য একদম তৈরি। তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ বেগুনের তেল ঝাল। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।